হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে রাত্রি 7:45, তো এখন থেকে আমি আমার ব্লগ শুরু করে দিলাম। আর এই দেখো আমি রেডি হয়ে বসে আছি। তোমরা তো জানোই আমি কোথায় যাব, কারণ আগের ব্লগে বলেছিলাম, তবু আবার বলে দিচ্ছি। তো আজকে তো রাস পূর্ণিমা, তো সেই জন্য আমাদের এখানে চৈতন্য আশ্রমে রাস পালন করা হয়, তো সেখানে যাচ্ছি। আর বরমশাই রেডি হয়নি, সেই জন্য আর কি করবো, বসে বসে মোবাইল ঘাঁটছি আর ইনস্টাতে একটু রিলস বানিয়েছিলাম, সেগুলোই দেখছি। আর বরমশাই রেডি হয়ে আবার আমাকে একটু ভিডিও করে নিল, আমি যে মোবাইল দেখছি সেটা দেখানোর জন্য। আর এদিকে দেখো আমার মোবাইল দেখা হয়ে গেল, কারণ বরমশাই রেডি হয়ে গেল। আর আমি এখন ব্যাগটা নিয়ে নিলাম, নিয়ে এখন দরজাটা একটু দেখে নিলাম যে দরজাটা ঠিকভাবে লাগানো হলো কি না। আর এখন আমি বেরিয়ে পড়বো, মোবাইলটা নিয়ে নিলাম। আর এই দেখো আমি এখন গেটটা খুলে নিলাম, আর এদিকে এখন বেরিয়ে পড়লাম বাড়ি থেকে, তোমাদের দাদাভাইকে বললাম তারাটা দিয়ে আসতে। আর এখন টোটোর মধ্যে মানে টমটমের মধ্যে উঠে যাব। আর এই দেখো এটা আর শেয়ার করলাম না, আশ্রমেও চলে আসলাম, চৈতন্য আশ্রমে বাইরের দিকটা আর শেয়ার করতে পারিনি, কারণ ভালো আছে না, ক্লিয়ার আছে না, তাই তো ভেতরে এসে শুরু করলাম ভিডিও করা। আর এই দেখো কতটা লুক হয়েছে। আর এই দেখো মেন যে জিনিসটা, রাধা কৃষ্ণ আর গোপাল সোনা, কী ভালো লাগছে না দেখতে? আমার তো খুব 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 ভালো লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। মানে দেখেই মনে হচ্ছে যে আমাকে যদি এখান থেকে কেউ একটা গোপাল সোনা দিয়ে দিত আমি বাড়ি করে নিয়ে যেতাম, আমার এত ভালো লাগে। আর সবসময় আশ্রমে আসলেই না আমি শুধু গোপালগুলোর দিকে তাকিয়ে থাকি, আমার এত ভালো লাগে। আর এই দেখো এখানে জগন্নাথ বলরাম সুভদ্রও আছে, এখান থেকে কিন্তু আমাদের রথযাত্রার সময় রথ টানা হয় এখান থেকে। আর এই দেখো কি ভালো লাগছে না দেখতে, রাধাকৃষ্ণ গোপাল সোনা, ইস এতটা ইচ্ছে হচ্ছে, আমার মনে হচ্ছে এখনই আমি কুলে নিয়ে নিই, এরকম লাগছে। তো এদিকে দেখো কত লোক হয়েছে, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এখন আমি নেবো চণ্ডামৃত। আর এদিকে দেখো রাসের জন্য থালা সাজানো আছে, তো ওগুলো তো পরে হবে, এখন আগে অনুষ্ঠান হবে তারপর। আর এদিকে দেখো এখন আমি প্রণামী দিয়ে দিলাম, প্রণামী দিয়ে এখন চণ্ডামৃত নিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ফুটা নিয়ে নেব। তো এসে দেখছি পাঠ পড়া হচ্ছে, তারপর অনুষ্ঠানটা শুরু হবে। আমি আসলাম 5 মিনিটের মধ্যে পাঠ পড়া শেষ হয়ে গেল, তারপর অনুষ্ঠানটাও শুরু হয়ে গেল। আর এই দেখো তো প্রথম বড়রার প্রোগ্রামটা শুরু হলো, তারপর ছোটরার হবে। আর আজকে যেহেতু রাস পূর্ণিমা, তো কৃষ্ণ ঠাকুরেরই মানে মেন ইয়ে থাকবে, কৃষ্ণ ঠাকুরেরই আজকে প্রোগ্রামটা হচ্ছে। এই দেখো একজন কৃষ্ণ ঠাকুরকে কুলে নিয়ে আসছে, খুব ভালো লাগছে অনুষ্ঠানটা দেখতে। আর এখানে আমি সাউন্ডটা মিউট করে দিলাম, নাহলে তো আবার কপিরাইট চলে আসবে। আর দেখো সবাই হাতে হাতে শুধু ফোন, সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত এখন, মানে এখনকার যুগটাতে না মোবাইল ছাড়া কিছুই চলে না। মোবাইলটা অনেকের ভালো করছে, আবার অনেকের খারাপ করছে, এই চলছে, মোবাইল ছাড়া এখন কিছুই চলছে না। আর এদিকে দেখো কতটা লোক আজ হয়েছে। আমি না বিয়ের আগেও রাস পূর্ণিমা কখনো দেখিনি, বিয়ের পরেও দেখিনি, এই প্রথমবার আমি দেখছি। আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে আর একটু শেয়ার করে দেবে, কারণ তোমাদের একটা লাইক আর একটা শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সো প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও, নতুন আমার কেউ নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকো তো আমার ভিডিওগুলো দেখে তারপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের এখানে চলে যায়। আর এই দেখো এখন আমার ছোটরা নাচ শুরু হয়ে গেল, তারপর হবে রাসটা, মানে রাস পুজোটা হয়ে তারপর রাজযাত্রাটা হবে। তো এখানে দেখো ছোটরার নাচ এখন শেষ, তো এখন আবার গান হচ্ছে। তো গান শেষ করে এখন আবার দেখো ছোটো বড়ো সবাই মিলে এখন আবার নাচ করছে। জানো তো এখানে কী গান দিয়েছিল, গানটা তো আমার খুব ভালো লাগে শুনতে, আমিও প্রায় সময় গানটা শুনি, আর কপিরাইটের ভয়ে শুধু সাউন্ডটা দিতে পারলাম না, তো আমিও তোমাদেরকে একটু গায়ে শুনিয়ে দিচ্ছি। আমি কিন্তু ভালো গাইতে পারি না, জাস্ট তোমাদেরকে গানটা শোনাবো বলে একটু গাইলাম। তো এদিকে দেখো নাচানাচি কমপ্লিট, আর এই জায়গাটা না একটু স্পিড দিয়ে দিলাম, না হলে ব্লগটা তো বড় হয়ে যাবে সেই জন্য। আর এদিকে নাচ গান সব কিছু কমপ্লিট হলো, আর এখন শুরু হয়ে গেল রাস পূর্ণিমার মেন পুজো। তো এখানে পুজো করা হবে, পুজো হয়ে গেলে তারপর এখান থেকে রাধাকৃষ্ণের যে দেখতে পাচ্ছ এখানে 13 জন সুখী না 8 জন সুখী আছে, তো ওদেরকে নিয়ে এই উপরে আবার তোলা হবে। এই যে একটা দেখতে পাচ্ছ লম্বা একটা লাগানো, এটার মধ্যে তোলা হবে। তো এখানে পুজোটা চলছে, তারপর উপরে তুলে ঘোরানো হবে, পুজো করা হবে। তো এখানে দেখো পুজোতে বসে গেলো, এখানে পুজোটা কিন্তু অনেকটা টাইম লাগলো,
কারণ এখানে প্রথমে পুজো করলো, তারপর এখানে চারিদিক দিয়ে আবার প্রসাদ দিয়ে ভোগ লাগালো, তারপর পুজো কমপ্লিট হলো। অনেকটা সময় লাগলো এখানকার পুজোটাতে। প্রথমবার রাস দেখলাম, মানে রাসের পুজো দেখলাম, খুব ভালো লাগছে। তো এদিকে দেখো পুজো মোটামুটি কমপ্লিট, এখন রাধাকৃষ্ণকে উপরে তুলে নেবে। এই দেখো এখন উপরে তুলে নিচ্ছে, এই দেখো এদিকে তুলে এখন আবার উপরে রাধাকৃষ্ণটা এখন সখীগুলোকে দিয়ে দিল, আর এখন আবার উপরে দেবে রাধাকৃষ্ণ। এই দেখো এখন উপরে তুলে নেবে। আর এখানে কিন্তু গান হচ্ছে, কিন্তু সাউন্ডটা তো মিউট করতে হচ্ছে, বললাম তোমাদের কপিরাইট আসবে বলে। আর এই দেখো একজন এখন উপরে উঠে রাধাকৃষ্ণকে তুলে নিল। এই দেখো কি ভালো লাগছে না দেখে আমার, কি বলবো। আর আজকে না রাজ দেখে আসতে না আমাদের প্রায় 11টা বাজতে 5 মিনিট বাকি হলো, আস্তে আস্তে এতটা লেট হয়ে গেল। গিয়েছিলাম তো প্রায় 8টার দিকে, বেরিয়েছিলাম। আর এই দেখো এখন রাস পূর্ণিমার, মানে পুজো তো কমপ্লিট, এখন ওরা আবার রাস করবে কয়েকজন মিলে, মানে এখানে রাধাকৃষ্ণকে আবার ঘুরাবেও। তো ওরা এখন দলে দলে চলে আসছে, আর এখন তারা আবার ওরা আবার এখানে পুজো করে নেবে। এই দেখো শঙ্খ বাজিয়ে উলুদ্দুনি দিয়ে ধূপ দীপ জ্বালিয়ে পুজো করে নিচ্ছে। এই দেখো সবাই মিলে এখানে গানও হচ্ছে, আবার এদিকে সবাই পুজোও করছে। তো যদি পুজো কমপ্লিট করে তারপর এখানে ঘুরিয়ে নেবে। আরে দেখো শুরু হয়ে গেল, রাধাকৃষ্ণকে ঘুরানো হচ্ছে। কি ভালো লাগছে না দেখতে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো এখন বাড়ি চলে যাব, আর জানো তো আসার সময় না টমটমও পাইনি, হেঁটে আসতে হলো আজকে, যেহেতু লেট হয়ে গেলো অনেকটা। আর এই দেখো বাড়িও চলে আসলাম, আর 11টা 10 বাজে, 11টা বাজতে 5 মিনিট বাকি। বাড়িতে আসলাম, এসে ড্রেস চেঞ্জ করলাম, ভাত বসালাম। আর এদিকে দেখো ভাত হয়ে গেল আমার, আর এদিকে এখন সজনা পাতার বড়া বসিয়ে দিলাম। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, কাল একটি নিউ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।